বাচ্চার বয়স 10 মাস, ওজন 9 কেজি, খাবার মুখে দিলে খাবার নিয়ে বসে থাকে এবং বেশিরভাগ সময় বমি করে ফেলে। বাচ্চারা আসলে এটা একটা কমন সিমটম থাকে যে খাবারটা দিলে খুব কম বাচ্চাই খাবারটাকে চিবিয়ে খেতে চায়। সেক্ষেত্রে অনেক সময় প্যারেন্টসকে বলি যে একটু আপনি নিজে শিখিয়ে দেন, আপনার অ্যাটিচিউড, আপনার ভঙ্গি, একটা খাবার বাচ্চার সামনে মুখে দেন, তার সামনে সেটাকে চিবিয়ে খান, তাকে দেখান যেভাবে চিবিয়ে খেতে হয়। বাচ্চা লং টাইম যদি কোনো খাবারকে মুখে ধরে রাখে অটোমেটিক্যালি তার একটা বমিটিং টেন্ডেন্সি হবে। এক্ষেত্রে যেটা হয়, জিহ্বা এবং আশেপাশের স্যালাইভাগুলো খাবারের সাথে মিক্সড হয়, যতটুকু যাওয়ার বাচ্চার স্টমাকে চলে যায়, পরেরটুকু যদি বাচ্চা ফেলে দেয় সে নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। তবে বাচ্চাকে এই সময় একেবারে লার্নিং টাইম, 10 মান্থসের একটা বাচ্চা তেমন করে শিখবেও না যে চিবিয়ে গিলে ফেলতে হবে, সে ধরে রাখবে এটাই স্বাভাবিক। আপনি একটু হাত দিয়ে তার মুখের ভিতরে নাড়াচাড়া করে দিতে পারেন, আস্তে আস্তে তার প্র্যাকটিসটা তৈরি হয়ে যাবে।